এইচএসসি পাশে 30,000 টাকা বেতনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য ইজিজব ওয়েবসাইট থেকে। এই সার্কুলারটি জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিব তাদের বিডিজবস থেকে ডিটেলস ইনফরমেশন। সেই সাথে বলবো, এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার প্রোভাইড করছি। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সম্প্রতি অডিট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন দেখিয়ে দিব। এখানে প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, পদের নাম অডিট অফিসার, কোনো পদ নির্ধারিত না। কাজের সময়সূচির মধ্যে থাকছে ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বয়সসীমা থাকছে 20-45 বছর, স্যালারি দিচ্ছে তারা 20,000-30,000 টাকা প্রতি মাসে। অন্যান্য সুবিধার মধ্যে থাকছে টিএ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, ওভারটাইম অ্যালাউন্স, আর দুপুরে খাবারের মধ্যে থাকছে সম্পূর্ণ ভর্তুকি। বেতন পর্যালোচনা বার্ষিক, ওসব বোনাস থাকছে 2টি, 2 ঈদে বেতন সমান বোনাস দেওয়া হবে, সরকারি সকল ছুটি দেওয়া হবে, তাছাড়া কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। আবেদন করবেন যেভাবে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। ক্লিক করলে সার্কুলারটি পেয়ে যাচ্ছেন। আর আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব যেখানে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় থাকছে 11 নভেম্বর 2024। আমি রিসেন্টলি আপনাদের জন্য প্রতিদিন জব সার্কুলার প্রোভাইড করছি, এই ইজবের মাধ্যমে এসে ডিটেলস দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে, তাছাড়া রয়েছে এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো, দেখলে আপনি আপনার পজিশনের সাথে যদি কোয়ালিফিকেশন ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন। চলুন দেখে দিচ্ছি বিডিজবস থেকে তাদের মেন সার্কুলারটি। এখানে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অডিট অফিসার পজিশনের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শুধুমাত্র এইচএসসি পাশে, এবং স্যালারি দিচ্ছে 20,000-30,000 টাকা প্রতি মাসে শুধুমাত্র আপনাদের জন্য। এই মুহূর্তে এইচএসসি পাশ হলে অবশ্যই এই জব সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন। এই সার্কুলারের সমস্ত ডিটেলস ইনফরমেশন বলেছি, তারপর আপনি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন। তাছাড়া রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেস্টের মধ্যে যা থাকছে, প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল কমিউনিকেশন কোম্পানির অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার জন্য অডিট অফিসার পদে নিজ থানায় পুরুষ মহিলা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ 1 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও চারিত্রিক সনদ ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীকে ফোন অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে যা যা দায়িত্ব পালন করতে হবে আপনাকে। সরকারি নিয়মনীতি ও প্রতিষ্ঠানের নিজস্ব বিধি অনুযায়ী কার্যাবলী পরিচালনা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিল, ভাউচার সহ বিভিন্ন লেনদেন সংক্রান্ত ডকুমেন্টের যাচাই করতে হবে। প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনের বিস্তারিত হিসাব রাখা এবং এর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের আর্থিক হিসাব ভুল থাকলে তা কর্তৃপক্ষকে জানানো ও ভুল ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এখানে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দিতে হবে। প্রতিষ্ঠানের অডিট নিয়ে তদন্ত হলে সে ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে হবে। এখানে হেড অফিস থাকছে RS Tower Road 7 House 3, মহাকালী, DUHS 6ষ্ঠ তলা, ঢাকা 1212। কম্প্রেশন অ্যান্ড আদার্স বেনিফিটের মধ্যে যা থাকছে, তারা এখানে টিএ, মোবাইল বিল দিচ্ছে, টোর অ্যালাউন্স দিচ্ছে, পারফরমেন্স বোনাস দিচ্ছে, প্রফিট শেয়ার দিচ্ছে, তাছাড়া ওভারটাইম অ্যালাউন্স দিচ্ছে। লাঞ্চ ফেসিলিটিস থাকছে ফুল সাবসিডাইজ, স্যালারি প্রিভিউ ইয়ারলি স্যালারি রিভিউ করা হবে, তাছাড়া ফেস্টিভ্যাল বোনাস থাকছে 2টি, তাছাড়া 2 ঈদে বেতন সমান বোনাস দেওয়া হবে, তাছাড়া সরকারি সকল ছুটি পেয়ে যাবেন আপনারা। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক এট অফিস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, জব লোকেশন এনিহোয়ার ইন বাংলাদেশ। তাছাড়া এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন। এখানে নির্বাচিত প্রার্থীকে ফোন বা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র হলো 1 কপি পাসপোর্টের বর্তমান ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, তাছাড়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চারিত্রিক সনদ। তাছাড়া এখানে কিভাবে আপনি CV প্রোভাইড করবেন, এখানে আপনি সেন্ড ইউর CV টু দ্য গিভেন ইমেল robinnetwork247@gmail.com অথবা ইমেলে আপনি CV প্রোভাইড করতে পারেন। তাছাড়া মাই বিডিজবস অর্থাৎ এই বিডিজবস অ্যাকাউন্টেও CV পাঠাতে পারেন। আমি আবারও তাদের CV মেলটি জানিয়ে দিচ্ছি, robinnetwork247@gmail.com। এই মেলে আপনি আপনার CV প্রোভাইড করতে পারেন। আপনি যদি একা একা করতে না পারেন তাহলে একটা ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার জব সার্কুলার প্রোভাইড করা হয়। আশা করি এই জবের সমস্ত ডিটেলস বুঝতে পেরেছেন, কারণ আমি আপনাদের জন্য খুব সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ।
আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই এই সার্কুলারটাতে আবেদন করে ফেলবেন। মাত্র এইচএসসি পাশে এত সুন্দর একটা চমৎকার ফ্যাসিলিটি শুধুমাত্র আপনাদেরই, তাছাড়া স্যালারি প্রোভাইড করছে খুব চমৎকার। তো আজ এ পর্যন্তই, আমি আপনাদের জন্য নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।